হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা একটি বিখ্যাত উপন্যাস জীবন্ত উপবীতের একটি ডিটেল রিভিউ ভিডিও করতে চলেছি আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা তাই শুরু করি আজকের রিভিউটি তো প্রথমেই চলে আসি এই বইটির পেজ সংখ্যা এই বইটির প্রকাশনী এই বইটির দাম ইত্যাদি বিষয়গুলির ওপরে বইটির মূল্য রয়েছে দুশো পঞ্চাশ টাকা এবং বইটি পত্রভারতী প্রকাশনী থেকে প্রকাশিত এবং এর পৃষ্ঠা সংখ্যা রয়েছে দুশো ষোলোটি বইটির কিছু বাধ্যবাধকতা আছে অর্থাৎ বইটি সকল বয়সী পাঠকদের জন্য একেবারেই নয় বইটি হল প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য অর্থাৎ এইটিন প্লাস পাঠকরাই একমাত্র এই বইটি পড়তে পারবেন তো চলুন চলে আসা যাক এই বইটি সূচিপত্রে সূচিপত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই বইটিতে রয়েছে একটি মাত্র উপন্যাস যার নাম জীবন্ত উপবিদ এবং এই বইতে রয়েছে ছোট বড় মোট সাতটি গল্প একে একে চলে আসি প্রত্যেকটি গল্প এবং উপন্যাসের বিশ্লেষণ আমি চেষ্টা করবো যেন ভিডিওটা স্পয়লার ফ্রি হয় এবং আপনাদের সাসপেন্সটা বজায় থাকে তাই শুরু করি আজকের ভিডিওটা প্রথমেই চলে আসি এই উপন্যাসটিকে নিয়ে অর্থাৎ জীবন্ত উপবিদ উপবিদ কথার অর্থ কি আপনাদের জানা আছে না জানা থাকলে আমি বলে দিই উপবিধ কথার অর্থ হলো পইতে তো নবারুণ নামক একজন সার্জেন্ট তার পুরনো হাসপাতালের চাকরি কিছু কারণবশত হারিয়ে ফেলে এবং তার মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর অম্বরীশ ঘটকের হাসপাতালে সার্জেন্ট হিসেবে নিযুক্ত হন ডক্টর ঘটকের কয়েক বছরের অর্থ এবং প্রতিপত্তি দেখে নবারুণের ভারী কৌতূহল হয় এর পেছনের তার জানতে ভারী ইচ্ছে হয় অন্যদিকে ডক্টর ঘটকের হাসপাতালে থাকা এক মহিলার বারবার গর্ভপাত ঘটে যাচ্ছে কেনই বা সেই মহিলাকে গোপনে ট্রিটমেন্ট করা হচ্ছিল তারই বা রহস্য কী সেটা জানতে হলে আপনাকে পড়তে হবে এই বইয়ের একটিমাত্র উপন্যাস জীবন্ত উপবিদ চলে আসি পরবর্তী গল্পগুলোতে প্রসঙ্গত বলি যে আমি গল্পগুলিকে সূচিপত্রে সিরিয়াল ওয়াইজ আলোচনা করছি না আমি গল্পগুলিকে কম বিভৎস থেকে তুলনামূলক বেশি বিভৎসের একটি ক্রমে সাজিয়েছি এবং সেই কম বিভৎসের সবার প্রথমে যে গল্পটি আসে তা হচ্ছে মহাশোলের টোপ মহাশোলের টোপ গল্পটি একটি শোল মাছকে নিয়ে রমানাথ নামে একটি মৎস্য শিকারী এক ধরনের শোল মাছ ধরতে চলে আসেন কলকাতা থেকে বহুদূর কালিদহ নামে একটি দিঘিতে যে দিঘির মালিক ছিলেন সেখানকার স্থানীয় রাজবংশের এক রাজা সেই মহাশোল ধরার একটি প্রতিযোগিতা প্রত্যেক বছর আয়োজন করেন এই রাজা বাবু এবং এর টিকিটের মূল্য রাখা হয় দশ হাজার টাকা কিন্তু মাসি ধরতে পারলে রয়েছে একটি বিরাট বড় পুরস্কার পুরস্কারের অর্থ হচ্ছে এক লক্ষ টাকা এখানে একটি সমস্যাও রয়েছে এই শোল মাছ নাকি যে সে টোপে ওঠে না তার জন্য প্রয়োজন একটি বিশেষ টোপ যা শুধুমাত্র রাজাবাবুই জানতেন কিন্তু এই রমানাথ সেই মাছটি ধরে ফেলে এবং কি করে ধরে ফেলেছিলেন সেইটা জানতে আপনাকে পড়তে হবে এই ছোটো গল্প মহাশোলের টোপ চলে আসি কম ভয়ঙ্কর গল্পের দ্বিতীয় গল্পে যার নাম প্রজাপতির পাখা যার পটভূমি হল শিলং পাহাড় নৃসিংহ চৌধুরী নামক একজন প্রজাপতি শিকারী পশ্চিম গাঢ় পাহাড়ে নানা প্রজাপতি ধরতে এসেছেন এবং তিনি ডক্টর শেফিল্ড নামে একজন ডাক্তারের বাড়িতে উঠেছেন প্রজাপতি ধরতে ধরতে তার পরিচয় হয় মিস্টার ক্যালিপটা নামক একজন মহাকাশ গবেষকের সঙ্গে তিনি নৃসিংহবাবুর কাছ থেকে একটি সাধারণ মোনার প্রজাপতির বদলে ব্লু বেগম প্রজাপতি তাকে অফার করেন এই সামান্য প্রজাপতির বদলে এত দামি একটি প্রজাপতি তিনি কেন অফার করছেন এর পেছনে রহস্যটা কী অন্যদিকে মিস্টার ক্যালিপ্টার বাড়িতে থাকা এক দম্পতির বারবার গর্ভপাত ঘটে যাচ্ছে এর পেছনেই কী রহস্য লুকিয়ে রয়েছে তা জানতে হলে আপনাকে পড়ে দেখতে হবে এই বইয়ের কম ভয়ঙ্কর দ্বিতীয় গল্প প্রজাপতির পাখা চলে আসি তৃতীয় গল্পে যার নাম মেডুসার মুক্ত নিকসন পাল কোম্পানি নামক এক জুয়েলারি কোম্পানিতে কর্মরত মৃগাঙ্ক নামে এক ব্যক্তির কাঁধে ভার পড়ে ইউনেস্কো ঘোষিত সংরক্ষিত জনজাতি আরাওয়াকদের কাছ থেকে তাদের বিশেষ এক প্রকার মুক্তর খোঁজ আনার লোককথায় প্রচলিত যে এই মুক্ত নাকি পাওয়া যায় মানুষের পেট থেকে মৃগাঙ্ক কি পারবে এর রহস্য উদ্ঘাটন করতে নাকি সে ব্যর্থ হয়ে ফিরে আসবে তার কোম্পানিতে তা জানতে হলে আপনাকে পড়তে হবে এই বইয়ের তৃতীয় কম ভয়ঙ্কর গল্প মেরুসার মুক্ত চলে আসি পরবর্তী গল্প যার নাম হল একলাকুন এই গল্পের পটভূমি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি অর্থাৎ মাচু পিছুকে ঘিরে গল্পের কথক তার কলিগ হারবার্টের সাথে এই পিছু সংলগ্ন জায়গায় তাদের অফিসের মিটিংয়ের কাজে এসেছিলেন এই মাচুপিচুতে পূজিত হন দেবী একলাকুন যার মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এখানে কুমারী মেয়েদেরকে দেবী একলাকুন সাজে সাজানো হয় বিদেশি পর্যটক হারবার্ট সেখানে একটি মেয়ের যৌনতার লোভে পড়ে যায় রাতের অন্ধকারে সে প্রবেশ করে সেই নিষিদ্ধ মন্দিরে আর তারপর কি হয় তার সাথে সেটা জানতে গেলে আপনাকে পড়ে দেখতে হবে এই ছোট গল্পটি চলে আসি এই বইয়ের তিনটি সবচেয়ে ভয়ঙ্কর এবং বিভৎস গল্প যার প্রথম হল রোলাং রোলাং গল্পের পটভূমি হচ্ছে ভারতের বিখ্যাত সিল্ক রুট বা রেশম পথ সিকিম এবং তিব্বত সীমান্তের একটি বৌদ্ধ মঠে বিদেশ থেকে অনাথ ছেলেমেদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে আসেন এক দম্পতি যাদের মধ্যে ছেলের নাম ছিল রবিন এবং মেয়েটির নাম ছিল জুলিয়া কিন্তু সীমান্তের তিব্বতী সৈনিকদের আক্রমণে এই জুলিয়া তার প্রাণ হারায় রবিন বৌদ্ধ মঠের প্রধান লামাকে তাদের তান্ত্রিক বৌদ্ধ প্রক্রিয়া ব্যবহার করতে বলে তার স্ত্রীকে বাঁচিয়ে তোলার জন্য এখানে আমরা দেখতে পাব একটি বৌদ্ধ তান্ত্রিক পদ্ধতি রোলাং এই পদ্ধতি কিভাবে সম্পন্ন করা হয় কি নিয়ম কানুন আছে এই পদ্ধতিকে ঘিরে সব জানতে আপনাকে পড়ে দেখতে হবে এই বইয়ের এই গল্পটি অর্থাৎ রোলাং গল্পটি চলে আসি পরের গল্প বিল্লি বিল্লিমহলকে নিয়ে বিল্লি বিল্লিমহল যার পটভূমি মধ্য ভারতের মান্ডু শহর প্রফেশনাল ফটোগ্রাফার ঐশিকা ছবি তোলার নেশায় এসে পৌঁছায় এই মান্ডু শহরে এখানে এসে সে এখানকার ছোটো রাজা চান্দেল সিংয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং ছোট রাজা চান্দেল সিংয়ের সন্তানকে নিজের গর্বে ধারণ করে কিন্তু ছোটো রাজার মা অর্থাৎ রানী মা তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিলেও তার সন্তানকে এই পৃথিবীর আলো দেখতে দিতে চান না কেন এমন চান তিনি এর পেছনে আসল রহস্যটা কি। তা জানতে হলে আপনাকে পড়তে হবে এই বইয়ের এই গল্প অর্থাৎ বিল্লি মহল গল্পটি চলে আসি এই বইয়ের সবচেয়ে ভয়ঙ্করতম এবং বিভৎস একটি গল্প বিপরীত বিহার এর আলোচনায় ভারতের এক প্রাচীন নগরের এক মন্দিরে অগ্নিভ নামক এক ছেলে কিছু মিথুন ভাস্কর্য দেখতে আসে এবং সে এই মন্দিরে সারা রাত আটকে পড়ে মন্দিরে আটকে পড়ে তার সাথে কি ঘটনা ঘটেছিল তা জানতে হলে আপনাকে পড়ে দেখতে হবে এই বিপরীত বিহার গল্পটি বলে রাখা ভালো এই গল্পটি প্রচণ্ডভাবে প্রাপ্তবয়স্কদের জন্য তাই ভুলেও আঠেরো বছরের নিচে কেউ এই গল্পটি পড়বেন না আজকের রিভিউটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনি দেখতে পান টেল দেন সবাইকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এই বলেই আজ ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ দেখার জন্য